ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহতারাম ভাই, আপনি প্রশ্ন করেছেন যে আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, তাহলে কি আমরা সবাই একই বংশের? ইসলাম বংশ বলতে, ইসলামী বংশ বলতে আসলে কি বোঝায়? মানে আমাদের বংশ কত পুরনো সম্পর্ক ধরা যাবে? আমার আব্বা দাদা তার দাদা এইভাবে ধরা হলে তো আমরা সবাই একই আদি পিতা পর্যন্ত হিসাবে। এই বিষয়ে একটু মতামত দিলে উপকৃত হতাম। সম্মানিত ভাই, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, এতে কোনো সন্দেহ নেই। সকল মানুষের, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের জড় বা শিকড় গিয়ে পৌঁছেছে আদম আলাইহিস সালাম পর্যন্ত। আর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে আমাদেরকে সৃষ্টি করলেও আমাদের প্রত্যেকের আলাদা আলাদা একটা বংশ বা গোষ্ঠী আছে। যেমন অনেকে আছে শেখ বংশ, অনেকে খান বংশ, অনেকে ভুঁইয়া বংশ। তো এই বংশ বলতে এগুলোকে বোঝায়। হ্যাঁ, এবং এটা একটা ক্যাটাগরি আছে। হ্যাঁ, প্রত্যেকে একই বংশের নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া জাআলনাকুম শুউবাম ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরিচিত হতে পারো। তো যখন আরব বলবে তখন মিডল ইস্টকে আমরা বুঝবো, যখন ভারত বলবে তো ভারতীয় মধ্যকে আমরা বুঝবো, চাইনা বললে একটা রাষ্ট্রের নাম আমাদের সামনে ভেসে উঠবে এবং আমরা বুঝতে পারবো যে ওই এলাকার লোক এরা, আমেরিকা বললে আমেরিকার ইয়ে। এই জন্য এভাবে আল্লাহ তাআলা জাতিতে আমেরিকান জাতি, আরব্য জাতি, ভারতীয় উপমহাদেশের এভাবে জাতিতে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন, আর বিভিন্ন গোত্রে বিভক্ত করেছেন। বিভিন্ন গোত্র রয়েছে, ওই যে একটু আগে বললাম যেগুলো শেখ গোত্র অথবা খান ভূঁইয়া ইত্যাদি রয়েছে, তো ওইগুলো হলো গোত্র। আর জাতি, বিভিন্ন জাতিতে আল্লাহ বিভক্ত করেছেন। এগুলো করেছেন কেন? লিতা আরফ, হ্যাঁ, যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো, একজন আরেকজনকে যেন চিনতে পারে, এই জন্য পরিচয়ের জন্য। কিন্তু এটা হক ও সম্মান ও মর্যাদার মাপকাঠি নয়। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তুমি জেনে রাখো যে গোত্র আর বংশ এগুলো মান সম্মানের মাপকাঠি নয়। সম্মান নয়, সম্মান সম্মানের মাপকাঠি হলো তোমাদের মধ্যে যে বেশি পরহেজগার, হ্যাঁ, সে হলো আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। যে বেশি আল্লাহকে ভয় করে সে বেশি আল্লাহর কাছে সম্মানিত। হ্যাঁ, কোনো বংশ দিয়ে কোনো কাজ হবে না। আরবের হয়ে গেলে যে সম্মানিত হয়ে যাবে এমনটি নয়। যদি আরবের লোক ভালো হয় তো ভালো, মন্দ হলে মন্দ, ঠিক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ফাদরা লি আরাবিন আলা আজমিন ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া পরহেজগারীদের ছাড়া কোনো আরবের, অনারবের উপরে কোনো আরবের ফজিলত নাই, মর্যাদা নেই, ঠিক আছে ভাই। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যেটা আপনি বলেছেন যে আব্বাসি সিদ্দিকী নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হতো তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতো। কিন্তু তাদের যে পথ ও তরিকা সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা নিজেদেরকে সুন্নি দাবি করলো, আসলে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে অনেক অনেক দূরে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। কে কোন বংশের সেটা বড় বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের অন্যতম ছিল আবু তালেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক সহযোগিতা করেছিলেন আবু আলী রাদিয়াল্লাহু পিতা, কিন্তু ইসলাম গ্রহণ করেননি, তার ভাগ্য ইসলাম জুটেনি। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি বংশের হওয়াটা বড় কথা নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি হওয়াটা সবচেয়ে বড় কথা। আর আরেকটা বিষয় যেটা বললাম যে এই একবিংশ শতাব্দীতে এসে, এই পনেরোশো বছর পর এসে যদি কেউ দাবি করে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, অথচ সে তার কাজকর্মে প্রমাণ দিচ্ছে যে সে আসলে সত্যিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী নয়, তাহলে এদের এই দাবি মিথ্যা এবং ভ্রান্ত দাবি বলেই বিবেচিত হয়। আল্লাহ যেন সবাইকে হকের উপর চলার এবং অবিচল থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।